নমস্কার বন্ধুরা, এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাছি 2023 সালের। আজকে আমি ভৌত বিজ্ঞান পেজ সলভ করাবো। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাছি ভৌত বিজ্ঞানের। তো দেখো, ভৌত বিজ্ঞানের টোটাল দুখানা সেট আমি সলভ করাবো, 164 নম্বর পেজ এবং 185 নম্বর পেজ। তো দেখো, 1.1-এর প্রশ্ন কি বলেছে, গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অ্যান্সার হবে সিরিয়াস আর কার্বন ডাইঅক্সাইড। তোমরা যদি এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ে যাও তাহলে 100% তোমাদের ফিজিক্সে আটকাবে না, 100% তোমরা এখান থেকে কমন পাবে এবং পাস করে যাবে, এটুকু আমি তোমাদের গ্যারান্টিতে বলতে পারি। তো দেখো আমাদের পরের প্রশ্ন, তো দেখো এই যে অ্যান্সার আছে যে চালচে সূত্রের লেখচিত্র হলো, 1.2-এর যে প্রশ্ন আছে গ্যাস সম্পর্কিত চালচে সূত্রের লেখচিত্র, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। কী হবে? সি এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.3-তে কী বলেছে, এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2। পরের প্রশ্ন 1.4-এ উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অ্যান্সার হবে এর অ্যান্সার বাড়ে। পরের প্রশ্ন 1.5-এ প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপাতন কোণের মান, অ্যান্সার এর অ্যান্সার 0°। 1.6-এর প্রশ্ন কী বলেছে, 1.6-এর প্রশ্ন কী বলেছে, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অসদস সমশীর্ষ। 1.7-এ কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়? তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার অতি পরিবাহী। পরের প্রশ্ন 1.8-এ তড়িৎচালক বল যে ভৌত রাশির সমতুল্য সেটি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার শক্তি। 1.9-এ তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইলেকট্রনের স্রোত। পরের প্রশ্ন 1.10-তে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার Mg, ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন 1.11-এ একটি ধ্রুবীয় দ্রাবক হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার জল। 1.12-তে কোনটি আর্দ্র NH3 গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিএও। 1.13-তে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষক, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার CH3COOH। 1.14-এ কোন ধাতু সংকরে ZN বর্তমান, অ্যান্সার হবে আমাদের পিতলে, বি এর অ্যান্সার পিতলে। পরের প্রশ্ন 1.15-এ ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার বন্ড OH। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, বিভাগ খ সলভ করাবো। 2.1-এর প্রশ্ন কী বলেছে, জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়, অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। অথবা দিয়ে পরের প্রশ্ন, কাঠ কয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি, অ্যান্সার হবে পেট্রোল। 2.2-তে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, অ্যান্সার হবে মেসোস্পিয়ার। পরের প্রশ্ন কী বলেছে, কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তনকে শূন্য বলে ধরা হয়, অ্যান্সার হবে 0 কেলভিনে। 2.4-এ গ্যাসের অণুগুলির মোট শক্তি, অণুগুলির মোট গতিশক্তি ও মোট স্থিতিশক্তির যোগফল, এটা কি হচ্ছে সত্য আছে। 2.5-এ কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে সম্পর্কিত বা সম্পর্কটি লেখো, অ্যান্সার হবে α = β/2 = γ/3। পরের প্রশ্ন কী বলেছে, তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী, অ্যান্সার হবে Wm-1 K-1। পরের প্রশ্ন 2.6-এ সাদা আলো প্রিজমে পড়লে কোন বর্ণের আলো বেশি কোণে বেঁকে যায়, অ্যান্সার হবে বেগুনি। 2.7-এ বিক্ষেপণ বলতে কী বোঝো, তো দেখো আমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নাও। টু পয়েন্ট 8-এ ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়, অ্যান্সার হবে যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.9-এ তো দেখো এখানে বলেছে কত জুল, অ্যান্সার হবে 3.6 × 10⁻⁶, এর অ্যান্সার হবে 2.10-তে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় এরূপ একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো, অ্যান্সার হবে কোবাল্ট 60। অথবা দিয়ে পরের প্রশ্ন, তো দেখো ইউ
ইউরেনিয়াম যাকে বলে 238/92 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার ভর কত? অ্যান্সার হবে 234। পরের প্রশ্ন কী বলেছে? 2.11। পরের প্রশ্ন কী বলেছে? 2.11 কী বলেছে? একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। অ্যান্সার হবে চিনি। 2.12 তো দেখো এই প্রশ্ন কিন্তু তোমাদের সলভ করে দিয়েছে, ঠিক আছে? কি বলেছে? রূপার উপর সোনার প্রলেপ দিতে ব্যবহৃত অ্যানোডটি কী? পরের প্রশ্ন কি বলেছে? অথবা দিয়ে রূপার উপর সোনার প্রলেপ দিতে ব্যবহৃত অ্যানোডটি কী? অ্যান্সার হবে সোনার দণ্ড। পরের প্রশ্ন 2.13 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে সমপ্রবাহ। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। একটি চালকোজেন মৌল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার এস। তারপরে কী বলছে? 7B শ্রেণীতে অবস্থিত একটি মৌল, অ্যান্সার হবে সিএল, ডি এর অ্যান্সার। স্যালকোসাইট আকরিক, অ্যান্সার হবে এর অ্যান্সার সিইউ। ইনভারে যে ধাতু বর্তমান, অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার এফ ই। এবার আমি 2.15 প্রশ্ন সলভ করাবো। NH4NO2 কে উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হয়? অ্যান্সার হবে নাইট্রোজেন। অথবা দিয়ে পরের প্রশ্ন H2SO4 H2S2O7+H2O। তো দেখো এটা ক্যালকুলেশন করে কিন্তু আমাদের H2SO4 উৎপন্ন হয়। 16 নম্বরের প্রশ্ন, সরলতম জৈব যৌগটির নাম ও সংকেত লেখো। অ্যান্সার হবে CH4 বা যাকে বলে মিথেন। পরের প্রশ্ন 2.17 CH3CH2CHO এর IUPAC নাম লেখো। অ্যান্সার হবে প্রোপানল। পরের প্রশ্ন কি বলেছে? প্রোপ 1-ইনের সংকেত লেখো। তো দেখো এই সংকেত হলো CH3CH=CH CH3CH=CH এর অ্যান্সার হবে। 2.18 একটি কৃত্রিম উপায়ে তৈরি পলিমারের নাম লেখো। অ্যান্সার হবে নাইলন। তো দেখো এবার আমি 185 নম্বর পেজ টু দ্য পয়েন্ট সলভ করাবো। এবার আমি ফিজিক্সের 185 নম্বর পেজ সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে? 1.1 বায়োগ্যাসের মূল উপাদান, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সিএস4। পরের প্রশ্ন 1.2 নিচের কোনটি চাপের এসআই একক? অ্যান্সার হবে NM-2। পরের প্রশ্ন 1.3 তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার সি2H6। পরের প্রশ্ন 1.4 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1। পরের প্রশ্ন 1.5 প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের সময় কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? অ্যান্সার হবে ডি অ্যান্সার বেগুনি। 1.6 কী বলেছে? কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডিগ্রি সি ইনভার্স। পরের প্রশ্ন কী বলেছে? 1.7 নিচের কোনটি রোধের এসআই একক? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ওহম। 1.8 220 ভোল্ট থেকে 400 ওয়াটের একটি বাল্বের রোধ কত? তো দেখো এই অঙ্ক কিন্তু অনেকবার তোমাদের করিয়েছি। অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1210 ওহম। পরের প্রশ্ন কী বলেছে? 1.9 কোনো রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি? কোন রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি? অ্যান্সার হবে গামা রশ্মির। পরের প্রশ্ন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 1.10 প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? অ্যান্সার হবে এর অ্যান্সার কে। অ্যান্সার কী হবে? কে এর অ্যান্সার হবে। 1.11 প্রশ্ন কী বলেছে? প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? অ্যান্সার হবে এর অ্যান্সার হাইড্রোজেন। পরের প্রশ্ন 1.12 প্রদত্ত কোনটির জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অ্যান্সার হবে এর অ্যান্সার CH3COOH। পরের প্রশ্ন কী বলেছে? 1.13 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে? অ্যান্সার হবে বিজারণ। কী হবে? বিজারণ হবে। পরের প্রশ্ন 1.14 কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয়? অ্যান্সার হবে সিএ অ্যান্সার সিএও। 1.15 প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? অ্যান্সার হবে বি এর অ্যান্সার বন্ড সিএইচও। পরের প্রশ্ন বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কী বলেছে? 2.1 ওজন স্তরে ওজনের বিয়োজনে এনওর ভূমিকা কী? তোমরা তো জানো যে এনওর সঙ্গে আমাদের ওজন স্তরে বিক্রিয়া করে NO2 উৎপন্ন করে এবং তার সঙ্গে অক্সিজেন উৎপন্ন করে।
পরের প্রশ্ন অথবা দিয়ে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো যাতে নাইট্রোজেনের পরমাণু আছে। অ্যান্সার হবে N2O। 2.2 বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে। পরের প্রশ্ন 2.3 বয়েল ও চার্লসের সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম? অ্যান্সার হবে গ্যাসের ভর। 2.4 3°C ও 3°K এর মধ্যে কোনটি তাপমাত্রা বেশি? অ্যান্সার হবে 30°C। 2.5 কঠিন পদার্থের বিভিন্ন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? এটা তো তোমাদের অনেকবার করেছি, আলফা সংশন বিটা বাই টু, গামা বাই থ্রি। 2.6 ক্যামেরায় অভিলক্ষ হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো দেখো এর অ্যান্সার হবে উত্তল লেন্স। অ্যান্সার কী হবে? উত্তল লেন্স হবে। তো দেখো 2.6 প্রশ্ন কী বলেছে, ক্যামেরায় অভিলক্ষ হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অ্যান্সার হবে উত্তল লেন্স। 2.7 অভিলম্ব আপাতনে কৌণিক বিচ্যুতির মান কত? অ্যান্সার হবে 0°। টু পয়েন্ট এইট প্রশ্ন কী বলেছে, উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তন ঘটে? অ্যান্সার হবে হ্রাস পায়। 2.9 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? অ্যান্সার হবে 90°। অথবা পরের প্রশ্ন, একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। অ্যান্সার হবে, তো দেখো এখানে যে বলেছে কলিং বেল হবে, ঠিক আছে, কলিং বেল। 2.10 কী বলেছে, ইউরেনিয়াম 238/92 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পরিমাণ, তার পারমাণবিক সংখ্যা কত? অ্যান্সার হবে 90 হবে। অথবা দিয়ে পরের প্রশ্ন, ঋণাত্মক তড়িৎযুক্ত বিটা কণা পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? অ্যান্সার হবে নিউক্লিয়াস থেকে নির্গত হয়। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। বক্সাইট থেকে নিষ্কাশিত হয়? অ্যান্সার হবে এর, সি এর অ্যান্সার অ্যালুমিনিয়াম, এল আছে। একটি ল্যান্ড নাইট মৌল? অ্যান্সার হবে সির অ্যান্সার সি, সিরিয়াম। পরের প্রশ্ন, স্টেনলেস স্টিলের সংকর ধাতুর উপাদান? অ্যান্সার হবে বি অ্যান্সার ক্রোমিয়াম। সর্বোচ্চ জারণধর্মী মৌল? অ্যান্সার হবে এফ, ফ্লোরিন। কী হবে? ফ্লোরিন হবে। পরের প্রশ্ন 2.10 জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? অ্যান্সার হবে সমযোজী। 2.13 রূপর উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণরূপে কী ব্যবহার করা হয়? অ্যান্সার হবে পটাশিয়াম আর্সোসায়ানাইট, ঠিক আছে, পটাশিয়াম আর্সোসায়ানাইট। পরের প্রশ্ন কী বলেছে, অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে সমপ্রবাহ। 2.14 আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয়? অ্যান্সার হবে কমলা বর্ণ থেকে সবুজ বর্ণ হয়। 2.15 ইউরিয়া উৎপাদনে দুটি উপাদান ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অপরটি হলো কার্বন ডাইঅক্সাইড CO2। পরের প্রশ্ন কী বলেছে, তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো? অ্যান্সার হবে হিমায়ক রূপে ব্যবহৃত হয়। 2.16 পিতল ব্রোঞ্জ ও কাঁসার উপাদানটি কি? অ্যান্সার হবে কপার। পরের প্রশ্ন 2.17 IUPAC হবে, এর অ্যান্সার হবে প্রোপানল হবে। পরের প্রশ্ন কী বলেছে 2.18 ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম কি? অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন কী বলেছে, ডিনোসার স্পিরিট কি? তো দেখো আমাদের উপরে স্ক্রিনে দেওয়া আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে।